ছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আসো আমরা যেহেতু রিভিশন ক্লাস করছি, আজকে নিয়ে এসেছি হচ্ছে 12-এর একটা অঙ্ক। তো প্রশ্নটা পড়ে ফেলি সবাই। ইনসাফার জন্ম 2016 সালের ফেব্রুয়ারি মাসের শেষ দিন। তো ক নাম্বার আমাকে কি জানতে চেয়েছে, দেখো ইনসাফার জন্ম তারিখ কত। তো এখন জন্ম তারিখটা আমরা কিভাবে বের করবো, খেয়াল করো এখানে এখানে আমাকে সেই জন্য একটা জিনিস বলা আছে, ফেব্রুয়ারি মাসের শেষ দিন। তো আমরা নর্মালি কি জানি ফেব্রুয়ারি মাসটা কয় তারিখ, তো হয় জানি আমরা 28 তারিখে, অর্থাৎ 28 দিনে। তো এখন এই ফেব্রুয়ারি মাসটা কি 28, মানে আরেকটা কি জানি আমরা যখন অধিবর্ষ হলে তখন কত হবে 29। এখন এই ফেব্রুয়ারি মাস কি 28 তারিখে না 29 তারিখে সেটা আমরা কি জানি এখনো, এটা দেখে বোঝার উপায় আছে, উপায় নেই। তো আমাদেরকে সেজন্য কি করতে হবে, এখানে যে সালটা দেওয়া আছে এই সালটাকে আমাদেরকে অবশ্যই কি 4 দিয়ে ভাগ করে জেনে নিতে হবে কি সালটা কি অধিবর্ষ নাকি অধিবর্ষ নয়। তো অধিবর্ষ হলে আমার কি হবে 29 দিনে, আর অধিবর্ষ না হলে কি হবে 28 দিনে। ওটা বের করতে পারলে আমরা কি করতে পারবো, ইনসাফার জন্ম তারিখটি বের করতে পারবো। তো সবার আগে কাজটা কি হবে, 2016 সালটা অধিবর্ষ কিনা ওটা বের করা। তো বের করার জন্য আমরা কি করতে হয় জানি, 4 দিয়ে ভাগ করতে হয়। হ্যাঁ, তো আসো আমরা প্রথমে এটাকে 4 দিয়ে ভাগ করি। কত হয়, 4 × 5 = 20। তো এরপর কি করলাম, যেহেতু এটা শূন্য হয়ে যাবে এখানে 1 নামালাম, তো 4 কে 1 দিয়ে ভাগ করা যাবে না, সেজন্য কি নামালাম 6 নামালাম। তো দুইটা সংখ্যা একসাথে নামালে এখানে অবশ্যই কি দিব 0, তারপর কত 4 × 4 = 16, 16 থেকে 16 বিয়োগ করলে কত হয় 0। এই অঙ্কগুলো তোমরা সবাই করতে পারো, কিন্তু সবাই মোস্ট অফ দা খাতা দিয়ে দেখেছি এই ভাগটা ভুল করে দাও, ভাগটা ভুল করলে ওখানে নাম্বার আমরা দিতে পারি না, মাঝখানে শূন্যটা সবাই মিস করে ফেলো, এটা যাতে মিস না করো। হ্যাঁ, দেখতে দেখি 2016 যে কি করা গিয়েছে, ভাগ করা গিয়েছে, এখানে ভাগ শেষ হচ্ছে 0। তা আমরা জানি যখন ভাগ করা যাবে 4 দিয়ে বিভাজ্য হবে তখন ওই সালটা কি হবে অধিবর্ষ, ঠিক আছে। তাহলে এখন কি লিখব, যেহেতু 2016 সালটি 4 দ্বারা বিভাজ্য, সুতরাং উক্ত সালটি অধিবর্ষ। তো অধিবর্ষ হলে ফেব্রুয়ারি মাসে কয়দিন হবে, 29 দিন, অর্থাৎ 2016 সালে ফেব্রুয়ারি মাস 29 দিনে। হ্যাঁ, তাহলে এখন আসো আমাকে বলেছে ইনসাফার জন্ম তারিখ কত। তো ওর জন্মটা দেখো ফেব্রুয়ারি মাসের শেষ দিন, তো শেষ দিন কোন দিন, 29 দিন। তাহলে ইনসাফার জন্ম তারিখটা কত হয়ে যাবে, ফেব্রুয়ারি মাসের 29 তারিখ। সুতরাং ইনসাফার জন্ম 2016 29 ফেব্রুয়ারি 2016। হ্যাঁ, তো আশা করি বুঝতে পেরেছো কিছু নেই, জাস্ট কি করতে হয় আমাদেরকে সালটাকে কি করতে হয়, ভাগ করতে হয়। হ্যাঁ, ভাগ করার পরে বিভাজ্য হলে আমরা জানি ওটা অধিবর্ষ হয়, আর বিভাজ্য না হলে অধিবর্ষ নেই। তো এই জায়গায় যেহেতু অধিবর্ষ 29 দিন, আর অধিবর্ষ না হলে এখানে তোমরা কি লিখে ফেলবে 28 তারিখ, তখন এখানে তারিখটা কত হয়ে যাবে 28 ফেব্রুয়ারি, এই দুটি হচ্ছে পার্থক্য। ঠিক আছে, আমরা এরপর খ নাম্বারে চলে যাচ্ছি। এবার খ নাম্বারটা দেখি, উক্ত মাসকে মিনিটে প্রকাশ করো। তো উক্ত মাসকে মিনিটে কিভাবে প্রকাশ করব, তাহলে আমাকে জানতে হবে কি ওই মাসটা কয়দিন। তো ওটা আমরা তো কতে বের করেছি, তাই না, মাসটা কয়দিনের জানলে তো আমরা দিন ঘন্টা সবকিছু কি বের করতে পারি। তো এখন দেখো আমরা ক হতে পারি 2016 সালে ফেব্রুয়ারি মাস কত দিনে, 29 দিন। তো আমাকে বলেছো মিনিটে বের করতে, আমরা দিন থেকে মিনিটে সরাসরি কি কখনোই যেতে পারবো না, দিনের সাথে কার সম্পর্ক আছে, ঘন্টা, সেজন্য আগে বোঝাই দিতে হবে ঘন্টাতে। তো আমরা জানি কি
একদিন সময় কত ঘন্টা 24 ঘন্টা তাহলে 25 দিন সময় কত ঘন্টা সেটা আমাকে কি করতে হবে অবশ্যই গুণ করে বের করতে হবে তোমরা এখানে অবশ্যই সূত্রটা লিখে দিবে যেহেতু কি একদিন সমান 24 ঘন্টা ঠিক আছে তো একদিন সমান 24 ঘন্টা হলে 29 দিনে কত ঘন্টা সেটা আমরা কি করব গুণ করে বের করলাম আমি এখানে গুণটা করেছি তোমরা তো যেহেতু 5 এ পড়াছিলে গুণ বোঝানোর দরকার নেই আশা করি আমি এখানে করে রেখেছি তোমরা বুঝবে আমি এটা লিখে ফেলি হ্যাঁ 696 ঘন্টা তারপর আসো আমরা এখন কি পেলাম ঘন্টা কিন্তু আমার প্রশ্নে কোথায় যেতে হবে মিনিটে তো ঘন্টা থেকে আমরা মিনিটে কিভাবে যাব আমাকে ঘন্টা থেকে মিনিটে যাওয়ার সূত্রটা কি 1 ঘন্টা সমান কত মিনিট 60 মিনিট তাহলে আমাকে কি করতে হবে 696 কে কত দিয়ে গুণ করতে হবে 60 দিয়ে তাহলে এটা আমরা পিছে চলে আসবো মিনিটে পাশে সূত্রটা লিখে দিয়ে যেটা আমি রাফ করে ফেলেছি জায়গাটা নেই তোমরা এখানে লিখে দিবে হ্যাঁ যেহেতু 1 ঘন্টা সমান 60 মিনিট এটা এখানে লিখে দিবে সমান এখন আমরা আসলে গুণটা করে ফেলি নিচে এখানে করে দিচ্ছি আমি 696 কে কত দিয়ে গুণ করব 60 দিয়ে তো 6 এর সাথে 0 গুণ করলে 0 আবার 9 এর সাথে 0 গুণ করলে 0 আবার 6 এর সাথে 0 গুণ করলে 0 কি চিহ্ন দিব গুণ চিহ্ন 6 6 কত 36 এর 6 হাতে কত থাকে 3 তারপর 9 এর সাথে 6 গুণ করলে কত 6 9 কত 54 তিন যোগ করলে কত হয় 55 56 57 57 এর কত 7 হাতে কত আছে 5 6 6 36 5 যোগ করলে কত হয় 41 এবার আসো যোগ করি 0 6 7 1 4 তো আমি কত পেয়ে গেলাম 41760 মিনিট এখানে কি উত্তরটা লিখে দিলেই হবে 41760 মিনিট আশা করি বুঝতে পেরেছো আর উত্তর বাউয়ের অঙ্কগুলো তো আসলে অনেক সহজ এবং মজার অঙ্কগুলো কি অনেক বেশি মজার হ্যাঁ তো বাসায় সবসময় কি বলছি ভালো করে প্র্যাকটিস করবে আর আজকেই তোমাদের সাথে তৃতীয় শ্রেণী পরীক্ষার আগে কি আজকে হচ্ছে শেষ ক্লাস আমার ম্যাথের একটা কথা বলিনি বারবার আমি ক্লাসের সময় বলি তোমরা রাফটা অবশ্যই খাতার ডান পাশে সুন্দর করে করবে অঙ্কের ভেতরে ভেতরে কেউ রাফ করতে যাবে না আর একটা অঙ্ক শেষ হলে নিচে যে ছোট জায়গাটা থাকে ওখানে কখনোই আরেকটা অঙ্ক শুরু করবে না নতুন পেজে গিয়ে শুরু করবে এই জিনিসটা সবসময় মাথায় রাখবে খাতা যত ফ্রেশ থাকবে কি আমাদের অঙ্কগুলো তোমাদের অঙ্কগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে আমাদের খাতা কাটতে অনেক ভালো লাগে কিবি টিভি দেখলে আমাদের খাতাগুলো কাটতে ভালো লাগে না এই জিনিসটা খেয়াল করবে রাফটা অবশ্যই ডান পাশে আর অনেকেই সংক্ষিপ্ত প্রশ্নের রাফগুলো দেখাও না সংক্ষিপ্ত প্রশ্নের রাফ অবশ্যই দেখাতে হবে তো এই জিনিসগুলো মাথায় রেখে পরীক্ষা দিবে ভালো করে বাসায় প্র্যাকটিস করো সমস্যা থাকলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে ঠিক আছে থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফেজ